আপনারা দেখছেন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, সর্বদা সবার পাশে সবার মাঝে। বেসরকারি বাসগুলো কি চলছে? না, চলছে না। কখন থেকে আসছেন আপনি? আমি এসেছি 7টা, সকাল 7টা। প্রায় 1 ঘন্টা হয়ে গেল, বাস পাচ্ছেন না? বাস নাই। কে বন্ধ রাখলো কি মনে হচ্ছে? বিজেপি সরকার বন্ধ রেখেছে। কেন বন্ধ রেখেছে জানেন কি কারণটা? ওটা বলতে পারবো না। তো কতটা হয়রানির মুখে পড়ছেন? প্রচুর হয়রানি। আজকে কি মালদায় আপনার যাওয়াটা খুবই জরুরি ছিল? খুবই জরুরি ছিল। কি নাম আপনার? গৌরসা। কোথা থেকে বাড়ি আপনার? বাড়ি গৌরিয়া। গৌরিয়া হাজারপুর থেকে চাঁচলে এলেন কিসে? টোটোয় আসলাম। তো এখন যদি মালদা না যেতে পারেন তাহলে কতটা সমস্যার মুখে পড়বেন? বলছি আমাদের দাবি একটাই, যে সারা উত্তরবঙ্গ যে আজকে বন্ধ ডাকা হয়েছে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে, আমাদের কালিয়াগঞ্জে যে ধর্ষণটা হয়েছিল তার পরবর্তীতে মমতা ব্যানার্জি যে নির্দেশ দিয়েছিল পুলিশ তোমরা চুরি পরে বসে আছো নাকি, তার পরের দিনই আমাদের বিজেপি কর্মীকে পুলিশ গুলি করে হত্যা কেন করলো তার জন্যই আমাদের আজকে এই অবরোধ। মোটামুটি গত 2 ঘন্টা ধরে অবরোধ চলছে। কোথায় অবরোধ করেছে? আমরা 81 নং জাতীয় সড়কে পেট্রোল পাম্পের পাশে। অনেক গাড়ি তো দেখতে পাচ্ছি আটকে রয়েছে, কতটা সমস্যা পড়ছে? সমস্যা আমরা দেখেন, সমস্যা হবেই। আমরা এমার্জেন্সি পেশেন্টের গাড়ি অ্যাম্বুলেন্স এদেরকে ছেড়ে দিচ্ছি, বাকি পণ্যবাহী গাড়ি যাত্রীবাহী এদের আটকেছি। বলছি কি দাবি রাখছেন এখান থেকে? দাবি রাখছি আমাদের প্রশাসন যে অবস্থায় আছে আজকে বর্তমানে, তাদের অবশ্যই আমরা সিবিআই তদন্ত চাইছি। খুনটা কেন হলো, কে করলো, অরিজিনাল তদন্ত চাইছি। তারই পরিপ্রেক্ষিতে আজকে উত্তরবঙ্গে সব জায়গায় ধর্মঘট চলছে। আমার নাম ব্রহ্মপদ মণ্ডল। না, আমরাও তো ওটা চাইছি। আরে আজকে রাজ্যের প্রশাসন তো একদম মানে তৃণমূলের দলদাস, এরা তো পার্টির হয়ে ঝান্ডা ধরা উচিত এদের। এরা কি কাজ করছে, সাধারণ সমাজের কি কাজ করছে? আজকে কালিয়াগঞ্জে আপনারা দেখলেন, সবাই দেখছেন যে একটা নাবালিকা মহিলা বালিকাকে ধর্ষণ করে খুন। কালিয়া চোখে ঘটনা হলো, কালিয়াগঞ্জে ঘটনা হলো, একের পরে গাজলে হলো। গাজলে একজন, একটা স্কুলে একজন এক ব্যক্তি বন্দুক দেখাচ্ছে, কোথায় আছি আমরা? কোন বাংলায় বাস করছি? তারই প্রতিবাদে আজকে আমাদের উত্তরবঙ্গে সব জায়গায় ধর্মঘট চলছে, আমরা চলছি। আমাদের 12 ঘন্টা ডাক। সারা উত্তরবঙ্গ জুড়ে আজকে যে নৃশংসভাবে আমাদের কর্মীকে হত্যা করা হয়েছে তার বিরুদ্ধেই এই প্রতিবাদ আমরা মিছিল করছি। কোথায় প্রতিবাদটা করছেন? আমরা এই এখন বর্তমানে আমাদের মালতীপুর বিধানসভার এই যে পেট্রোল পাম্পের এখানে 81 নম্বর জাতীয় সড়কে জিয়াগাছিড়ে এখানে আমরা করছি। আপনাদের এই প্রতিবাদের কারণে কিন্তু বহু গাড়ি আসছে, বহু মানুষ। হ্যাঁ, আজকে আমরা যদি প্রতিবাদ না করি, আমাদের যে উত্তরবঙ্গ যে আমরা যে ডাক দিয়েছে আমাদের ভারতীয় জনতা পার্টি বন্ধের, তাহলে আমরা সব কিছুই বন্ধ যদি না করতে পারি তাহলে আমরা বন্ধই বা কী কারণে আমরা আছি এখানে? একমাত্র এখানে অ্যাম্বুলেন্স যাওয়া যাবে, যার শারীরিক অসুস্থ হয়েছে তাদের ক্ষেত্রে আমাদের কোনো অসুবিধা নেই। আমাদের কর্মীগুলো সব যদি প্রয়োজন হয় হসপিটালে পৌঁছে দেবে, কিন্তু এই মোমেন্টে এখন কোনো গাড়ি যাওয়া আসা করবে না। গ্যাসের গাড়ি আটকে রয়েছে। হ্যাঁ, সেটা গ্যাস, সেটা কোম্পানি জানবে। সেটা আজকে আমাদের পশ্চিমবাংলায় যে মহিলা, আমাদের মুখ্যমন্ত্রী একটা মহিলা হয়ে মহিলার উপর নির্যাতন, একটা 14-13 বছরের বাচ্চাকে খুন করে গ্যাংরেপ করে যে ধর্ষণ করা হচ্ছে সে কি দেখতে পাচ্ছে না মহিলা? আজকে কি একটা নতুন ঘটনা? আমরা এই জায়গাটাতে অবিলম্বে, যারা যারা এই জায়গাটাতে কালিয়াচক কালিয়াগঞ্জ আমাদের কর্মীকে খুন করেছে তাদের অবিলম্বে গ্রেপ্তার করে ফাঁসি দেওয়ার দাবি আমরা জানাচ্ছি। নাম এবং কি দায়িত্ব? আমার নাম নির্মল চন্দ্র মণ্ডল, আমি উত্তর মালদা সাংগঠনিক জেলার সম্পাদক পদে আছি। আমাদের শুধু বিক্ষোভ কর্মসূচি নয়, আপনারা সবাই জানেন, আমরা সবাই জানি যে বিজেপির ডাকে উত্তরবঙ্গ জুড়ে আজকে 12 ঘন্টা পর পালিত হচ্ছে। আমরা সাধারণ মানুষ থেকে শুরু করে সমস্ত শ্রেণীর সম্প্রদায়কে আমরা অনুরোধ করেছি যে গোটা উত্তরবঙ্গ জুড়ে যে হারে সন্ত্রাস চলছে, তৃণমূলের সন্ত্রাস, তৃণমূলের গুন্ডাদের সন্ত্রাস, সাথে সাথে কিছু পুলিশ প্রশাসন, কিছু পুলিশ অফিসার আর তারা তৃণমূলের দলদাসে পরিণত হয়েছে, কিছু পুলিশ প্রশাসনের সন্ত্রাস, এর প্রতিবাদে উত্তরবঙ্গ জুড়ে বাড়ির 12 ঘন্টা পাতাকে পালন করতে 12 ঘন্টা বন বিজেপি ডাকতে বাধ্য হয়েছে। আমরা সবাই জানি যে কালিয়াগঞ্জে যে ধর্ষণ করে খুন, কালিয়াগঞ্জের গাঙ্গুয়া গ্রামের এক নাবালিকা, রাজবংশী সম্প্রদায়ের নাবালিকাকে আজকে ধর্ষণ করে
রেপ উইথ মার্ডার হয়েছে, আর তার প্রতিবাদ আমরা করেছিলাম। আজকে যখন কোনো ঘটনা ঘটে, যখন কোনো মার্ডার হয় বা কোনো রেপ হয়, আর তারপরে সেটা পোস্টমর্টম হয়, এটা প্রভিশন আছে। কিন্তু আমরা উত্তর দিনাজপুরে দেখেছি, রায়গঞ্জে দেখেছি, কালিয়াগঞ্জে আমরা দেখেছি, সেখানে রেপ হওয়ার পরে আর মার্ডার হওয়ার পরে সেখানকার এসপি, স্টেটমেন্ট দিচ্ছে। কী স্টেটমেন্ট দিচ্ছে? যেটা রেপ উইথ মার্ডার নয়, এটা হচ্ছে সুসাইড, এটা আত্মহত্যা। সে নাবালিকা মেয়েটা নাকি সুসাইড করেছে, আত্মহত্যা করেছে, এটা কোনো তো হতে পারে? ওখানকার এসপি কী করে জানলেন? যেটা মার্ডার হয়নি, এটা সুসাইড হয়েছে? এটা সমস্ত প্রি প্ল্যান, এটা তৃণমূলের সাথে মিলে পুলিশ প্রশাসন এই কাজ করছে, আর বাংলা জুড়ে সেটাই করার চেষ্টা করছে। বিজেপির এর প্রতিবাদে বিজেপি করেছে, বিজেপি আন্দোলন করছে, আজকে 12 ঘন্টা পথ সেই জন্য পালন হচ্ছে। আজকে আমরা দেখেছি আমাদের কালিয়াগঞ্জের রাধিকাপুরে এক রাজবংশী যুবককে পুলিশ কীভাবে গুলি করলো, ভাবা যায়? কী হারে সামনে, চোখের সামনে গুলি করে মারলো এক রাজবংশী সম্প্রদায়ের ছেলেকে, মৃত্যুঞ্জয় বর্মন তার নাম। পুলিশের ভূমিকা কী? পশ্চিমবঙ্গ পুলিশের ভূমিকাটা কী? মানুষকে সুরক্ষা দেওয়া, মানুষকে প্রোটেকশন দেওয়া, সাধারণ মানুষের পাশে থেকে মানুষের কাজ করা, আর সমাজ বিরোধীদের শাসন করা, পুলিশ সে কাজ করছে না। পুলিশ তোলা তুলতে ব্যস্ত, আজকে দিকে দিকে তোলা কালেকশন হচ্ছে। পুলিশের মেন কাজ হয়ে গেছে তোলা তোলা, পুলিশের কাজ তোলা তোলো নয়। পুলিশ যে বেতনটা পায় সেটা সাধারণ মানুষের ট্যাক্সের টাকা দে, আপনার আমার টাকায় যে ট্যাক্সের টাকা, সেই টাকায় সরকারি টাকা, সেই টাকায় পুলিশের বেতন। আজ এ পর্যন্ত, সঙ্গে রাখুন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, দেখতে থাকুন সব জেলার সব খবর, সবার আগে 24 ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায়। নমস্কার।